গভীর রাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য বনগাঁ 2 নম্বর রেল গেট এলাকায়। পরপর 4-5টি দোকান আগুনে পুড়ে গেছে, প্রায় 4-5 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের, তবে পাশে থাকার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। গভীর রাতে আগুন লেগে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ 2 নম্বর রেল গেট এলাকায়। পরপর 4-5টি দোকান আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। খবর পেয়ে পৌর প্রধানের নেতৃত্বে এক প্রতিনিধি দল এদিন ঘটনাস্থলে যান। দুর্ঘটনাগ্রস্তদের সাথে কথা বলে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস পৌরসভার। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে আচমকাই আগুন লেগে যায় 2 নম্বর রেলগেট লাগোয়া এই দোকানগুলিতে। স্থানীয়দের অনুমান, এলাকায় রয়েছে একটি চপের দোকান, সেই দোকান থেকেই আগুন লাগে। স্থানীয়দের অনুমান, এলাকায় রয়েছে একটি চপের দোকান, সেই দোকান থেকেই আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতেও। স্থানীয় এক দোকানদার অঞ্জন ঘোষ জানান, রাতে প্রতিদিন এখানে সিভিক ভলেন্টিয়াররা পাহারায় থাকেন, রাতে আগুন দেখে তারাই প্রথম খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনী, খবর পেয়ে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ। এই বিষয়ে অঞ্জন বলেন, দোকানে প্রায় 2-2.5 লক্ষ টাকা সামগ্রী ছিল, পাশাপাশি দোকানে 50,000 টাকার বেশি নগদ টাকা রাখা ছিল, সবকিছুই শেষ হয়ে গেছে আগুনে। আমাদের দোকানের একটা দোকান পরে একটা চপের দোকান আছে, সেই চপের দোকান থেকে রাত্রে দোকান বন্ধ করে উপরে কাঠ সাজিয়ে রেখে যাই, সেই কাঠটা আস্তে আস্তে ধরে যায়, ধরে গিয়ে আগুন বেরিয়ে আসে, সেখান থেকে ফাঁক পেয়ে আমার দোকানে ঢুকে যাই। ঢুকে গিয়ে দোকানগুলো তছনছ করে দিই, তারপরে ফায়ার ব্রিগেডকে কল করায়, ফায়ার ব্রিগেড আসে, প্রশাসন থেকে আসে, এসে কোনো রকম আগুন নিভিয়ায়, মালপত্র প্রচুর নষ্ট হয়ে গেছে, এভরিথিং দোকানে যা থাকে সবই নষ্ট হয়ে গেছে। আমাদের এখানে দুটো সেভিক গার্ড দেয়, সেই সেভিকরাই দেখে, দেখে ওরা প্রথম ফায়ার ব্রিগেডকে খবর দেয়, তারপরে থানায় খবর দেয়, তারপর আমার বাড়ি ছুটে যায়, গিয়ে আমাকে ডাকাডাকি করে, আমি তারপরে ঘুম থেকে উঠে চলে গিয়ে অবস্থা হয়ে গেছে। তবে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন পাশে থাকার। এদিন স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন চেয়ারম্যান গোপাল শেঠ। এরপর পৌর প্রধান জানান, দোকানগুলিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে, দোকান করার পর ব্যবসায়ীদের যদি লোনের প্রয়োজন হয় পৌরসভার পক্ষ থেকে বিষয়টি আমরা খতিয়ে দেখব। আমাদের ওই যে 2 নম্বর গেট ব্যবসায়ী সমিতির যে মার্কেটটা আছে, সেই মার্কেটের প্রায় 4-5টা দোকান আগুনে ভস্মীভূত হয়। পাশে একটা চপের দোকান ছিল, কিন্তু কী কারণে হয়েছে এটা বোঝা যাচ্ছে না। রাত্রি 2টোর সময় শর্ট সার্কিট না কোনো আগুন থেকে হয়েছে এটা পুলিশ তদন্ত করছে। আমার বনগাঁ পৌরসভা এবং আমার এলাকার কাউন্সিলর টুম্পা রায়, ওখানকার ব্যবসাদার সমিতি শম্পা মহন্ত, কৃষ্ণা রায়, প্রত্যেকে ছিলাম, সকালে গেছিলাম, দেখেছি, এবং তাদের বনগাঁ পৌরসভার পক্ষ থেকে যথাযথ সাহায্য করে ইমিডিয়েট সেই দোকানগুলো যাতে আবার চালাতে পারে, তার জন্য যে অবস্থায় দোকানগুলো ছিল সেগুলো পৌরসভার পক্ষ থেকে তৈরি করার ব্যবস্থা নিয়েছে, এবং বাকিটা যদি ওদের কোনো লোন বা কোনো কিছু করে ক্ষতিপূরণ দেওয়া যায় এই বিষয়ে আমরা দেখছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।